এ পর্যায়ে আগামীকাল যেহেতু আমরা ঈদ উল ফিতর সেলিব্রেট করতে যাচ্ছি, কিভাবে আমরা ঈদ উল ফিতর সেলিব্রেট করব এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারা ওনারা কিভাবে ঈদ উদযাপন করতেন এ ব্যাপারে আমরা কিছু কথা বলব। সর্বপ্রথম যে ব্যাপারটি আমি বলবো, যে যেহেতু আগামীকাল আমরা ঈদ উদযাপন করতে যাচ্ছি এবং বাংলাদেশে পরশুদিন আমাদেরকে আমাদের যাদের সদাকাতুল ফিতর বাকি আছে এই সদাকাতুল ফিতরটা আমাদের আদায় করে দিতে হবে। এটা কেন আদায় করতে হয়? এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য ফরজ করেছেন বা ওয়াজিব করেছেন। এর কারণ হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুইটা এখানে রিজন আছে বা সিগনিফিকেন্স আছে এই সদাকাতুল ফিতরের। এক হচ্ছে তুহরাত্তান লিসাইমি মিনাল লাগবি ওয়ার রাফাস, অর্থাৎ রোজা রাখতে যে আমরা হয়তো কিছু ভুল ত্রুটি করে ফেলেছি, এই ভুল ত্রুটিগুলো থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে ত্রুটিমুক্ত করেন কিংবা আমাদেরকে পিউরিফিকেশনের জন্য এই সদাকাতুল ফিতরকে ওয়াজিব করে দেওয়া হয়েছে। এই সদাকাতুল ফিতর যদি আমরা দেই তাহলে যে ভুল ত্রুটিগুলো হলো এগুলো আল্লাহ মাফ করে দিয়ে পুরো সিয়ামকে আল্লাহ কবুল করে নেবেন। সদাকাতুল ফিতরের আরেকটা সিগনিফিকেন্স হচ্ছে তুআমাতান লিল মাসাকিন, মিসকিনদের যারা সুবিধা বঞ্চিত অসহায় অসচ্ছল গরিব মিসকিন, ঈদের দিনে তাদের ঘরে যেন পর্যাপ্ত খাবার থাকে এটা এনশিওর করা। অর্থাৎ আমরা আমাদেরকে যাদেরকে আল্লাহ তাআলা সচ্ছলতা দিয়েছেন আমরাই শুধু ঈদ সেলিব্রেট করবো, আনন্দ উৎসব করবো, আর যারা অসচ্ছল তারা ঈদ উদযাপন করতে পারবে না, খাবার দাবার খেতে পারবে না, এটা তো আসলে সুন্দর হয় না ব্যাপারটা। ইসলাম আমাদেরকে এরকম উৎসাহিত করে, আমাদেরকে বলেছে যে সবার ঘরে ঘরে যাতে আনন্দ পৌঁছে যায় এজন্য সদাকাতুল ফিতরের এই ব্যবস্থাপনা করা হয়েছে। তাহলে দুইটা কারণ, এক হচ্ছে আমাদের রোজার ভুল ত্রুটি মাফ করে দেয় এর মাধ্যমে, আরেকটা হচ্ছে তুআমাতান লিল মাসাকিন, মিসকিনরা গরিব মিসকিনরাও যাতে ওই দিন তাদের ঘরে ফুড এনশিওর করার জন্য তারাও যাতে কিছু খেতে খেতে পারে এবং এই ঈদকে আনন্দের সাথে উদযাপন করতে পারে। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা ঈদগাহে যাওয়ার আগেই দিয়ে দিতে হবে। মান আদাহা কাবলা সলাতি ফাইয়া যাকাতুন মাকবুলা, ঈদের ঈদগাহে যাওয়ার আগে যে সাদাকাতুল ফিতর দেয় সে প্রকৃত সাদাকাতুল ফিতরের সওয়াবই পেল। আর মান আদাহা বাদা সলাতি ফাইয়া সাদাকাতুন মিনাস সাদাকাত, যে ঈদ ঈদের নামাজের পরে যদি কেউ এই সাদাকাতুল ফিতর দেয় এটা নর্মাল চ্যারিটি, সাধারণ ডোনেশন বা দান হিসেবে গণ্য হবে। সাদাকাতুল ফিতরের যে সওয়াব সেটা সে আর হাসিল করতে পারলো না। সো আমরা এখনো যারা সাদাকাতুল ফিতর আদায় করিনি এটা যেন আমরা করে ফেলি। সাহাবারা ঈদের কয়েকদিন আগ থেকে এটা দেয়া শুরু করতেন। সো আমরা আজকেই করে ফেলি, বাংলাদেশে যারা আছি যদি আমাদের আদায় না হয়ে থাকে আমরা আজকেই যেন দিয়ে ফেলি, অথবা আগামীকাল আপনাদের সর্বশেষ সুযোগ আছে আপনারা এটা আদায় করে ফেলবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্য দিয়ে এটা আদায় করতে বলেছেন। আমাদের বাংলাদেশের যে খাবারগুলো মানুষ খায় এই খাবারগুলো দিয়ে আপনি আদায় করতে পারেন এক সওয়াব পরিমাণ, তাহলে আমরা সদাকাতুল ফিতর আদায় করে ফেলবো। এটা হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রিমাইন্ডার আজকের জন্য। এবং ঈদ উল ফিতরের সালাত কিছুটা দেরি করে পড়া মুস্তাহাব স্কলাররা বলেছেন, কারণ আর ঈদ উল আজহা আজহার সালাত তাড়াতাড়ি করা হচ্ছে মুস্তাহাব, কারণ ঈদ উল আজহার দিন ঈদের নামাজের পরও বড় একটা ওয়াজিব কাজ আছে সেটা হচ্ছে কুরবানি। সো ঈদের ঈদ উল আজহা আগে আগে পড়তে হয়, আর ঈদ উল ফিতর একটু দেরি করে পড়া মুস্তাহাব, কারণ হচ্ছে যাতে বেশি সংখ্যক লোক যাদের সাদাকাতুল ফিতর বাকি আছে তারা সেগুলো আদায় করে যেন এখানে আসতে পারে, এই জন্য ঈদ উল ফিতরের সালাত কিছুটা বিলম্ব করে পড়া মুস্তাহাব। আরেকটি বিষয় হচ্ছে আজকে আমরা যারা 30তম সিয়াম পালন শেষ করব, আজকে আমরা মাগরিবের সালাতের পরপরই আল্লাহর পরত্বের ঘোষণা দিব, যেটাকে আমরা আত-তাকবীর বলি। আত-তাকবীর, আমরা তাকবীর দেব, কারণ এবং এই তাকবীরটা আজকে মাগরিবের সালাতের পর থেকে আগামীকাল ঈদের নামাজের আগ পর্যন্ত, ঈদ উল আজহার তাকবীরটা এটা 5 দিন ব্যাপী, 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত, কিন্তু ঈদ উল ফিতরের তাকবীর হচ্ছে শাওয়ালের চাঁদ দেখার পর থেকে মুসল্লায় যাওয়ার আগ পর্যন্ত। এবং এই তাকবীরের ব্যাপারে সূরাতুল বাকারায় আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে আয়াতটি দিয়ে আমি আমার কথা আজকে শুরু করেছি, সেটি হচ্ছে ওয়ালি তুকাব্বিরুল্লাহ ওয়ালি তুকমিলুল ইদ্দাতা ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়ালা আল্লাকুম তাশকুরুন। অর্থাৎ প্রথমে তোমরা ওয়ালি তুকমিলুল ইদ্দা, তোমরা ইদ্দত পূরণ করবে, অর্থাৎ সিয়ামের যে পূর্ণ সময় 29 দিন বা 30 দিনের যে সিয়াম এটা শেষ করবে, করার পরে ওয়ালি তুকাব্বিরুল্লাহ তোমরা আল্লাহর বড়ত্বের ঘোষণা দিবে। কেন? আলামা হাদাকুম, এই যে আল্লাহ তাআলা তোমাদেরকে হেদায়েতের উপর অটল রেখেছেন, সিয়াম পালনের সুযোগ দিয়েছেন, কিয়াম করার সুযোগ দিয়েছেন, রমাদানে ইবাদতের সুযোগ দিয়েছেন, এটা শুকরানা স্বরূপ আমরা যেন আল্লাহর নামের বড়ত্বের ঘোষণা দিই। আমরা আরব বিশ্বে প্রথমে 3 বার আল্লাহু আকবার, এরপর লা ইলাহা ইল্লাল্লাহ, এরপর আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এভাবে আমরা তাকবীর পড়ে থাকি। আরব বিশ্বে পড়েছি, মালয়েশিয়াতে এভাবে পড়ে, বাংলাদেশে 2 বার আল্লাহু আকবার, তারপর লা ইলাহা ইল্লাল্লাহ, আবার 2 বার আল্লাহু আকবার, তারপর ওয়ালিল্লাহিল হামদ, এগুলো সবগুলোই সহিহ হাদিস দ্বারা প্রমাণিত।
আপনারা যে কোনো একটা তাকবীরের বাক্য পড়ার মধ্য দিয়ে আপনারা তাকবীর দিতে পারেন। মালয়েশিয়াতে এইভাবে তাকবীর পড়ে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। খুব চমৎকার একটা মেলোডিতে তারা ঈদের সালাতের আগে ইমাম মুয়াজ্জিনরা সবাই মিলে পড়ে, পাশাপাশি মুসল্লিরাও সবাই পড়ে। খুব চমৎকার একটা ইবাদতের ভাব গাম্ভীর্যময় পরিবেশের মধ্যে তারা ঈদ সেলিব্রেট করে। তো এই তাকবীরটা যেন আজকে মাগরিবের সালাতের পর থেকে আমরা শাওয়ালের চাঁদ দেখার পর করে যেন আমরা দেই। ঈদের সালাতের ক্ষেত্রে ঈদের দিন সকালবেলা গোসল করা হচ্ছে মুস্তাহাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গোসল করেছেন ঈদের দিন, এটা হাদিসে পাওয়া যায় না। তবে সালফে সালেহিনের পরবর্তী তাবে তাবিন তাবিরা ওনারা অনেকে এটা নিজেরা এটা প্র্যাকটিস করতেন, ওনারা গোসল করতেন। জুমার দিন গোসল করা সুন্নাহ এবং ঈদের দিন গোসল করাও এটা উত্তম। যদি আপনি গোসল করে ঈদের সালাতে অংশগ্রহণ করেন সেটা সুন্দর, এবং আমরা এটাতে অভ্যস্ত, মোটামুটি আমরা সবাই গোসল করি তারপর ঈদের সালাতে যাই। তারপর লুবসু আহসানি সিয়াব, সুন্দর জামা কাপড় পরা। নতুন জামা যদি থাকে তাহলে সেটা ভালো, আর নতুন জামা যদি না থাকে তাহলে আগের যে জামাগুলো আছে সেগুলোই আমরা ধুয়ে আয়রন করে সুন্দর একটা পোশাক পরে আমরা ঈদের সালাতে যাবো ইনশাআল্লাহ। ঈদের দিন পারফিউম দেয়া সুন্নাহ, আতর দেয়া সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় আতর ব্যবহার করতেন আমরা জানি, এবং তিনি বলতেন যে আরবাউন মিন সুনানিল মুরসালিন, চারটা সুন্নাত আছে যেগুলো সব নবীদের মধ্যে পাওয়া যায়। এর মধ্যে একটা হচ্ছে আল উতুর, এই আতর ব্যবহার করা, সুগন্ধি ব্যবহার করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের এইখানে সুগন্ধি ব্যবহার করতেন তালুতে, ফলে যার সাথে মুসাফা করতেন তাতে সবার সাথে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার করা হাতের সুগন্ধি চলে যেত। তিনি কপাল সিঁথি করে মাঝখানে আতর ঢেলে দিতেন, সাহাবারা বলতেন যে আতর বেয়ে বেয়ে পড়ছে আমরা দেখতাম। তিনি যেখানে সিজদা দিতেন সেখানে আতরের ঘ্রাণ লেগে থাকতো। রাসূল ইসলাম সুগন্ধি ব্যবহার করতেন। আমরা ঈদের দিন যাওয়ার আগে ঈদগাহে যাওয়ার আগে সুগন্ধি ব্যবহার করতে পারি। এরপর ঈদুল ফিতরের সালাতে যাওয়ার আগে, ঈদগাহে যাওয়ার আগে মিষ্টি মুখ করে যাওয়া সুন্নাত। আল্লাহর হাবিব ইসলাম খেজুর খেয়ে যেতেন বেজোর সংখ্যক, 1, 3, 5, 7 এরকম তিনি খেজুর খেয়ে তারপরে ঈদগাহে যেতেন। আর ঈদুল আজহার দিন রাসূল ইসলাম ঈদগাহে যাওয়ার আগে সালাতের আগে কিছু খেতেন না, বরং ঈদের সালাতের পরপরে তিনি কুরবানি করতেন, এবং কুরবানির গোশত দিয়েই তিনি সেদিন ওনার প্রথম খাবারটা ফুডটা বা মিলটা তিনি নিতেন। তো আগামীকাল আমরা চাইলে ঈদগাহে যারা যাব বাংলাদেশ, তার পরের দিন আপনারা খেজুর যদি বাসায় থাকে 1, 3, 5, 7 বেজোর সংখ্যক খেজুর খেয়ে ঈদগাহে আপনারা যেতে পারেন। খেজুর না থাকলে পায়েস, ফিন্নি, যে কোনো ধরনের মিষ্টান্ন আমরা খেয়ে তারপরে ঈদগাহে যাব। ঈদের সালাতের ক্ষেত্রে আরেকটা সুন্নাহ হচ্ছে এক পথ দিয়ে যাওয়া আরেক পথ দিয়ে ফিরে আসা, ইফ পসিবল, যদি এটার সম্ভাবনা সুযোগ যদি থাকে। এটার কারণ কি? কারণ অনেক মানুষের সাথে দেখা হবে, অনেক মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় হবে, তো এই জন্য এটা যদি সুযোগ হয় এটা আমরা চাইলে করতে পারি। এরপর ঈদের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসার সবাইকে একসাথে মিলে ঈদগাহে যেতে উৎসাহিত করেছেন। ছোট বাচ্চা, স্ত্রীরা, এমনকি মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড চলছে যে বোনদের, তাদেরকেও যেন ঈদগাহে নিয়ে যাওয়া হয় তিনি কমান্ড করেছেন। এর কারণ কি? কারণ এটা হচ্ছে আমাদের একটা ফেস্টিভ্যাল, একটা রিলিজিয়াস ফেস্টিভ্যাল, এটা আমাদের দ্য বিগেস্ট ফেস্টিভ্যাল অফ মুসলিম কমিউনিটি। সো আমরা ঈদ উৎসব করবো, আমাদের বোনেরা আমাদের বাচ্চারা ঘরে থাকবে এমনটা না, সবাই মিলে যেন আমরা ঈদগাহে যাই। আরব বিশ্বে আমরা সেটাই দেখেছি, নারী পুরুষ সবাই মিলে ঈদগাহে এসে মসজিদে এসে ঈদ উদযাপন করছে। মালয়েশিয়াতেও আমরা এটা দেখেছি, আমাদের বাংলাদেশেও জাতীয় মসজিদ বাইতুল মোকাররমেও নারীদের জন্য আলাদা নিচের ফ্লোরে ব্যবস্থাপনা আছে, ওনারা সেখানে আলাদা অযুখানা আছে, আলাদাভাবে প্রবেশ পথ সেখানে পড়তে পারেন। আমাদের জাতীয় যে ঈদগাহ, জাতীয় ঈদগাহ ময়দানেও বোনদের জন্য আলাদা ঈদের সালাত পড়ার ব্যবস্থাপনা আছে। তো তার মানে রাষ্ট্রীয়ভাবেও কিন্তু আমাদের নারীদের ঈদের সালাতের ব্যবস্থাপনা আছে। তো এক্ষেত্রে শর্ত হচ্ছে তাদের সেফটি, সিকিউরিটি, তাদের পর্দা, এই বিষয়গুলো এনশিওর করতে হবে। এগুলো যদি এনশিওর করা যায়, তাদের ঈদগাহে বা মসজিদে যাবে প্রবেশ পথ ভিন্ন, তাদের অযুখানা ভিন্ন, তাদের সেফটি, সিকিউরিটি, তাদের হেজাব, এগুলো যদি এনশিওর করা যায়, আমাদের অন্যান্য জেলাতেও আমরা আস্তে আস্তে চাইলে কিন্তু এটা পালন করতে পারি। যাতে করে মেয়েদের অংশে মেয়েরা সালাত পড়লো, এবং এটা গুরুত্বপূর্ণ এজন্য কারণ ইমাম সাহেব ঈদের খুতবায় উম্মার বিভিন্ন ক্রাইসিস নিয়ে, বিভিন্ন সামর্থ্য, সম্ভাবনা, এগুলো নিয়ে কথা বলবে। এই যে রিসেন্ট টাইমে আমরা দেখতে পাচ্ছি ফিলিস্তিনে খুব ন্যাক্কারজনকভাবে ইসরায়েলি হামলা হচ্ছে। তো
তো অবশ্যই এটা যেহেতু রিসেন্ট ঘটনা, জুমার দিন এটা নিয়ে, ঈদের খুতবা এটা নিয়ে কথা বলা উচিত। করোনা প্যান্ডামিক পিরিয়ডে আমাদের কি করা উচিত এটা নিয়ে খতিব সাহেব তিনি আমাদেরকে গাইড করবেন, আমাদের পুরো বছর ব্যাপী বিভিন্ন বিষয় নিয়ে গাইড করবেন, আমাদেরকে বিভিন্ন বিষয় নাসিহত করবেন। তো এটা শুধু আমরা পুরুষরা শুনবো, আমাদের বোনেরা শুনবে না, নারীরা এত বড় সেলিব্রেশনকে মিস করবে এটা আসলে ইসলাম চায় না। সো তাদের সেফটি, সিকিউরিটি, নিরাপত্তা, ফিতনার আশঙ্কা যদি না থাকে, আমরা কিন্তু আমাদের বোনদেরকে নিয়েও যেখানে ব্যবস্থাপনা আছে আমরা একসাথে আনন্দের সাথে ঈদ উদযাপন করতে পারি। আমরা সবাই জানি যে ঈদের সালাত হচ্ছে 2 রাকাত, আমাদের বাংলাদেশে অতিরিক্ত 6টি তাকবির দেয়া হয়, প্রথম রাকাতে 3 তাকবির, পরের রাকাতে 3 তাকবির। প্রথম রাকাতে সানা পড়ার পরে কেরাত শুরুর আগে 3 তাকবির, আর দ্বিতীয় রাকাতে কেরাত শেষ করার পরে রুকুতে যাওয়ার আগে 3 তাকবির। বাট আরব বিশ্ব সহ মালয়েশিয়াতে বা অন্যান্য অনেক জায়গায় 12 তাকবির, 13 তাকবির কয়েকটা নিয়মই আছে, এইভাবে সালাত আদায় করা হয়। সো কনফিউশনের কিছু নেই, যেখানে যেটা যেই মাজহাব বা যে আমলটা প্রসিদ্ধ প্রচলিত আছে আপনারা সেটা করতে পারেন, কারণ এগুলো সহি সুন্না দ্বারাই সাব্যস্ত। মালয়েশিয়াতে সাফি মাজহাবের অনুসারী ফলে 12 তাকবিরের ঈদের সালাত হয়, প্রথম রাকাতে দেখা যায় যে 7 তাকবির, পরের রাকাতে 5 তাকবির। আর হাম্বলিয়ার মালিকি মাজহাবে ওনারা 13 তাকবিরে পড়েন, প্রথম রাকাতে 7, পরের রাকাতে 6। সো এভাবে আমরা ঈদুল ফিতরের সালাত আমরা আদায় করব। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঈদুল ফিতরের সালাতে হাদিসে এসেছে যে প্রথম রাকাতে সূরা আলা পড়তেন, সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, দ্বিতীয় রাকাতে গাশিয়া পড়তেন, সূরাতুল গাশি। আরেক বর্ণনা এসেছে প্রথম রাকাতে সূরা কাফ পড়তেন এবং দ্বিতীয় রাকাতে তিনি সূরাতুল কামার পড়তেন। এগুলো আবশ্যকীয় কিছু না, যেহেতু হাদিস আমরা পাই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এভাবে ঈদের সালাত পড়তেন, আমরা চাইলে এই সূরাগুলো দিয়ে পড়তে পারি। ঈদের সালাতের পরে আরেকটা যে ব্যাপার রয়েছে সেটা হচ্ছে ঈদের খুতবা, এটা ঈদের খুতবা দেওয়া সুন্না। এবং একটু আগে আমি বলেছি যে একজন ট্রু খতিব, ভালো খতিব, একজন যোগ্য খতিব, তার কাজ হচ্ছে পুরা মুসলিম উম্মার সমস্যার সম্ভাবনা নিয়ে উম্মাকে ইনস্ট্রাক্ট করা, গাইড করা। তো এই খুতবাগুলো ওই রকমই হওয়া উচিত এবং এই খুতবা শোনা সুন্না সুন্না, আমরা যেন মনোযোগ দিয়ে খুতবাগুলো শুনি। এবং খুতবার পরে আমাদের ঈদের সালাতের, ঈদুল ফিতরের সালাতের যে আনুষ্ঠানিকতা এটা শেষ হয়ে যায়, এরপর আমরা শুভেচ্ছা বিনিময় করতে পারি। সাহাবারা ঈদের সাল, ঈদের দিন একে অপরের সাথে দেখা হলে ওনারা পড়তেন তাকাব্বাল আল্লাহ মিন্না ওয়া মিনক, অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের পক্ষ থেকে তো আপনাদের পক্ষ থেকে আমাদের নেক কাজগুলো কবুল করে নিন। এই যে পুরো মানে রমাদানে, লং পিরিয়ড অফ টাইমে, হোল দ্য রমাদানে আমরা সিয়াম, আমাদের কিয়াম, আমাদের তেলাওয়াত, আমাদের সাদাকা এগুলো করলাম, আল্লাহ তাআলার কাছে আমরা দোয়ার মতো করে এটা কিন্তু বলতে পারি যে তাকাব্বাল আল্লাহ মিন্না ওয়া মিনক, মানে আল্লাহ তাআলা আমার ইবাদত আপনার ইবাদত এগুলো কবুল করে নিন। এটা ছাড়াও সুন্দর সৌজন্যমূলক যে কোনো ভদ্র ভাষার ডিসেন্ট কোনো ওয়ার্ড দিয়ে আমরা শুভেচ্ছা বিনিময় করতে পারি। আমাদের বাংলাদেশে আমরা সাধারণত ঈদ মুবারক বলে অভ্যস্ত, এটা খুবই সুন্দর একটা ফ্রেজ, খুবই সুন্দর শব্দ। ঈদ মুবারক মানে ঈদ আমাদের জন্য বরকতময় হোক, মানে ফুল অফ ব্লেসিংস এন্ড মার্সি হোক, চমৎকার একটা শুভেচ্ছা বিনিময়ের বাক্য আমরা এটা বলতে পারি। অন্যান্য দেশে, অন্যান্য কালচারে যে সমস্ত শব্দ বা শব্দগুচ্ছের মাধ্যমে, ফ্রেজের মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করা হয়, আমরা এগুলো সবগুলোই করতে পারি, এতে কোনো বিধিনিষেধ নেই ইনশাআল্লাহ। তবে সাহাবারা তাকাব্বাল আল্লাহ মিন্না ওয়া মিনক এটা পড়তেন, আমরা যেন এই সুন্নার সাথেও যাতে বা সাহাবাদের এই শুভেচ্ছা পদ্ধতির সাথেও যেন আমরা পরিচিত হই, আমরা চাইলে এটাও মুখস্থ করে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করতে পারি। পাশাপাশি আমাদের দেশে মুসাফাহা করা, মোয়ানাকা করা এগুলো সবগুলোই প্রশংসিত, এগুলো সবগুলোই করা যেতে পারে, এতে কোনো সমস্যা নেই। তবে এই প্যান্ডামিক সিচুয়েশনে যেহেতু সোশ্যাল ডিস্টেন্সিং এর কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে হয়তো মুসাফা মোয়ানাকা এবার করা যাবে না, হয়তো ঈদ মুবারক, তাকাব্বাল আল্লাহ মিন্না ওয়া মিনক এগুলো বলেই আমাদেরকে শুভেচ্ছা বিনিময় শেষ করতে হবে। আমাদের বাংলাদেশে ঈদের সালাতের পরে দল বেঁধে গ্রামে দেখা যায় যে লোকজন কবর জিয়ারত করতে যায়, এটা ঈদের দিনের জন্য এরকম খাস করে নেয়া অনেক স্কলাররা এটাকে মাকরু বলেছে, যেহেতু ঈদ হচ্ছে একটা আনন্দের দিন, কবরে গেলে মানুষের কান্না আসে। হ্যাঁ, যাদের রেগুলার বেসিসে কবর জিয়ারত করার অভ্যেস আছে, সবসময় কবর জিয়ারত করা যায়, কবর জিয়ারত করা সুন্না, কবর জিয়ারত করা এটা একটা ইবাদত এবং ইবাদত হতে হবে শরীয়তের দেখানো পন্থায়। সো ঈদের দিনের জন্য খাস মনে করা, এরকম মনে করে এটা করা উচিত নয়, এটাকে অনেকে মাকরু বলেছেন। আর কারো যদি আদাত অভ্যাস থাকে যে প্রতিদিনই তিনি তার মায়ের কবরের সামনে যে জিয়ারত করেন, তাহলে সেটা তিনি করতে পারেন ইনশাআল্লাহ। তাহলে সম্মানিত, শুধু এভাবে কোরআন এবং সুন্নার আলোকে এই যে পয়েন্টসগুলো আপনাদের সামনে আমি উল্লেখ করলাম, এগুলোর মাধ্যমে কিন্তু
এগুলো ফলো করে কিন্তু আমরা চমৎকারভাবে আমাদের ঈদুল ফিতর আমরা সেলিব্রেট করতে পারি। এবং আমি বলেছি যে ঈদের দিন রোজা রাখা হারাম, অর্থাৎ আগামীকাল আমাদের যে ঈদুল ফিতর আমরা এদিন রোজা রাখতে পারবো না, আবার ঈদুল আজহার দিন রোজা রাখতে পারবো না, আবার ঈদুল আজহার পরের যে 3 দিন এই 5 দিন রোজা রাখা যায় না, কারণ এগুলো হচ্ছে আল্লাহর মেহমানদারির দিন। আল্লাহ তাআলা হচ্ছেন তিনি হচ্ছেন আমাদেরকে মেহমানদারি করাচ্ছেন। সো এই দিনে খাওয়া পান করা, আত্মীয়দের বাসায় বেড়াতে যাওয়া, শুভেচ্ছা বিনিময় করা, উপহার একে অপরকে উপহার দেওয়া, এগুলো হচ্ছে ঈদের সৌন্দর্যকে আরো বেশি করে ফুটিয়ে তোলে। সো আমরা ঈদের দিন রোজা রাখতে পারবো না, তবে ঈদুল ফিতরের পরে যে মাসটা, মানে ঈদুল ফিতর যে মাসে অর্থাৎ শাওয়াল মাস, এই শাওয়াল মাসে কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 6টা রোজা রাখতেন। সো যেহেতু এটা কানেক্টেড, এজন্য আমি একটু করে বলে রাখি। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা এসেছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, মান সোমা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামি দাহাব। যে ব্যক্তি রমাদানের সিয়াম পালন করলো, এরপর পর শাওয়াল মাসে আবার 6টা রোজা রাখলো, সেজন্য সারা বছর ব্যাপী রোজা রাখলো। সুবহানাল্লাহ, অনেক বড় একটা সুযোগ আমাদের। রমাদান রোজা রেখে কেউ শাওয়ালের 6 রোজা রাখলে, সারা বছর রোজা রাখলে যে সব সে পরিমাণ সব রিওয়ার্ড আল্লাহ তাআলা তার আমল নামে দিয়ে দিবে। এই শাওয়ালের 6 রোজা আপনি ঈদের পরের দিন থেকে শুরু করে টানা একসাথেও 6টা রাখতে পারেন, ভেঙে ভেঙেও রাখতে পারেন। পুরো শাওয়াল মাসের মধ্যে 6টা রাখতে পারলেই এই শাওয়ালের নফল 6 রোজার এই সওয়াব কিন্তু আমরা হাসিল করতে পারি। ঈদের দিনে মসজিদে নববীর পাশে আহলু সুদান, সুদানি সাহাবারা, নিগ্রু যে সাহাবারা আছে তারা খেলাধুলা করত। তারা তীর দিয়ে এবং ঢাল দিয়ে তারা খেলাধুলা করত। এবং সহিহ বুখারীর বর্ণনা এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই খেলা উপভোগ করছিলেন ঘর থেকে। আমরা জানি যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরগুলো ছিল মসজিদে নববীর সাথে অ্যাটাচ করা। যতজন স্ত্রী, প্রত্যেক স্ত্রীর জন্য তিনি একটা করে ঘর দিয়েছিলেন। ওনার নিজের আলাদা করে ঘর ছিল না, স্ত্রীর স্ত্রীদের ঘরগুলোতে, আমাদের আম্মা যান ওনাদের ঘরগুলোতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনাতিপাত করতেন বা রাত্রি যাপন করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খেলা দেখছিলেন, আম্মা যান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনিও খেলা দেখার জন্য একটা আগ্রহ পোষণ করলেন, কিন্তু উনি তো পর্দার বাইরে এসে খেলা দেখতে পারবেন না। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা যান আয়েশাকে বললেন যে, আয়েশা, এই যে তীর আর ঢাল দিয়ে যে ওরা খেলছে, তুমি কি দেখতে চাচ্ছ, এই খেলা উপভোগ করতে চাচ্ছ? হাদিসের টেক্সটটা ছিল এরকম, তাশতাহিন তানজুরিন, মানে তুমি কি এই খেলা উপভোগ করতে চাচ্ছ আয়েশা? আম্মা যান আয়েশা বললেন, ফাকুলতু নাআম, হ্যাঁ আমিও আপনার সাথে খেলাটা দেখতে চাই। ফাআকামানি ওয়ারাআহু, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পিছনে দাঁড় করালেন আর উনি সামনে ব্লক হয়ে দাঁড়ালেন যাতে পর্দা লঙ্ঘিত না হয়। এবং আম্মা যান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বললেন যে, খদ্দি আলা খদ্দি, আমার গাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গালের সাথে লেগে রইল, এমন ভাবে খেলা দেখছিলাম। মেবি হয়তো এই পাশ দিয়ে দেখছিলেন, ফলে আম্মা যান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গালের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাল লেগেছিল। এবং আম্মা যান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু খেলা দেখছিলেন না, তিনি গাইড দিচ্ছিলেন এবং তিনি সবাইকে বলছিলেন যে আরো চমৎকার ভাবে খেলো, ক্যারি অন ক্যারি অন আমরা যেটা বলি। হাদিসের ভাষ্য অনুযায়ী দুনা কুমিয়া বানি আরফিদা, মানে বনু আরফিদা গোষ্ঠী ওখানে ছিল, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দুনা কুম্বানি আরফিদা, বনি আরফিদা এইভাবে খেলো, এইভাবে। আমরা যখন ফুটবল মাঠে যখন ফুটবল খেলা দেখি, তখন খেলোয়াড়দের সাথে সাথে কিন্তু আমরাও উত্তেজিত হয়ে পড়ি, গোল যখন হয় তখন আমরাও চিৎকার করে কিছু একটা বলার চেষ্টা করি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলা দেখছিলেন, উপভোগ করছিলেন, পাশাপাশি তিনি গাইডও করছিলেন যে ক্যারি অন এইভাবে এইভাবে, তিনি আরও বেশি ইনভলভ হওয়ার চেষ্টা করছিলেন খেলা দেখার পাশাপাশি। দীর্ঘ সময় ধরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এবং আম্মা যান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনারা খেলা উপভোগ করলেন। এরপর আম্মা যান বললেন, আমি যখন ক্লান্ত হয়ে গেলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমাকে জিজ্ঞেস করলেন, হাসবুকি ইয়া আয়েশা, আয়েশা তোমার জন্য কি যথেষ্ট হয়েছে, তুমি কি প্রাণ ভরে খেলা উপভোগ করেছ? আম্মা যান আয়েশা বললেন, জি আমার দেখা হয়ে গিয়েছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি বললেন, ফাদহাবি, তাহলে তুমি এখন যাও। আম্মা যান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, এই যে সহিহ বুখারীর এই বর্ণনা থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে ঈদের দিন আলাদা করে আনন্দ উৎসবের জন্য ওনারা খেলাধুলার আয়োজন করতেন সাহাবারা, এবং সেই খেলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপভোগ করেছেন। আমাদের প্রিয় আম্মা যান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা সহধর্মিনী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনিও উপভোগ করেছেন। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারি এই দিন একটু খেলাধুলা, একটু আনন্দ উৎসব, এগুলোর শুধু সুযোগ আছে বলবো না, এগুলো ইসলাম আরও ইন্সপায়ার করেছে, আমরা এভাবে বলতে পারি। আরও একটি বর্ণনা থেকে আমরা পাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের কোনো একদিন, এই বর্ণনাটি খুব সম্ভবত এসেছে, এটাও সহিহ বুখারীতে এসেছে, ঈদের কোনো একদিন আম্মা যান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গেলেন, তখন আনসারি দুইটা ছোট্ট মেয়ে তারা কবিতা পাঠ করছিল, নেচে গেয়ে কবিতা, বোয়াজ যুদ্ধের যে কবিতা এগুলো পাঠ করছিল।
সাথে তারা দফ বাজাচ্ছিল। ইন দ্য মিন টাইম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘরে প্রবেশ করলেন। ঘরে প্রবেশ করে দেখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শুয়ে আছেন, আর পাশে দুইটা আনসারি ছোট্ট মেয়ে তারা দফ বাজিয়ে নেচে গেয়ে বোয়াজ যুদ্ধের যে কাহিনী, অর্থাৎ জাহেলী যুগে আউস এবং খাজরাজের একটা ঐতিহাসিক যুদ্ধ ছিল যেটা অনেক লম্বা সময় ধরে চলছিল, সেটার গান বা কবিতা তারা আবৃত্তি করছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখে তিনি রেগে গেলেন। তিনি বললেন, আমি ইজমারাতু শয়তানি ফি বাইতি রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের ঘরে শয়তানের মিজমার মিউজিক বা বাজনা, বের হও তোমরা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন রেগে যেতে দেখলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে আসলেন। উঠে এসে বললেন, দাআহুমা ইয়া আবা বকর, হে আবু বকর থাক, ছেড়ে দাও না, ছাড়ো না, অসুবিধা নেই, কারণ ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা, নিশ্চয়ই প্রতিটি জাতি গোষ্ঠীর আনন্দ উৎসবের একটা দিন থাকে যেদিনে তারা খুব বেশি আনন্দ উৎসব করে, উৎফুল্ল থাকে, তাদের উচ্ছ্বাস প্রকাশ করে। তো আমাদের মুসলিম কমিউনিটির জন্য আজকের দিনটা হচ্ছে সেই আনন্দ উৎসবের দিন। তো তারা একটু আনন্দ উৎসব, একটু দফ বাজানো, কবিতা আবৃত্তি করে, এগুলো করতেই পারে, তাদেরকে ছাড়ো। তো এই হাদিস থেকেও কিন্তু বোঝা যাচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিষেধ করছেন যে তাদের উপর তুমি চটে যেও না, রেগে যেও না, কারণ আজকে আমাদের ঈদের দিন, আজকে আমাদের আনন্দের দিন। তাহলে সহিহ বুখারীর এক হাদিস থেকে দেখলাম যে মসজিদে নবীর পাশে সাহাবারা খেলাধুলার আয়োজন করতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওনারা এটা উপভোগ করেছেন। এই হাদিস থেকে দেখলাম ছোট্ট মেয়েরা তারা বোয়াজ যুদ্ধের গান গাচ্ছিল, কবিতা আবৃত্তি করছিল দফ বাজিয়ে বাজিয়ে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন রেগে গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিষেধ করলেন। তাহলে এ থেকে বোঝা যায় এই দিনগুলো হচ্ছে আমাদের আনন্দ উৎসবের দিন। আমরা বৈধ যে কোনো ধরনের আনন্দ উৎসব করতে পারি, আমাদের আমরা ছেলেরা আমাদের মতো করে আমরা গ্যাদারিং করতে পারি, উৎসব করতে পারি, আমাদের বোনেরা তাদের মতো করে তারা ফ্যামিলি গ্যাদারিং করতে পারে, কিন্তু এখানে প্রাপ্তবয়স্ক কোনো নারী পুরুষ মিক্স আপ করে, মিক্সিং করে, ফ্রি মিক্সিং করে গ্যাদারিং গুলো করা যাবে না। ছেলেরা ছেলেদের পোর্শনে, মেয়েরা মেয়েদের পোর্শনে, আর ছোট্ট অপ্রাপ্ত বয়স্ক ছেলে মেয়েরা তারা নেচে গেয়ে কোনো ধরনের আনন্দ উৎসব প্রকাশ করলে এতে দোষণীয় কিছু নেই, বরং এটা ঈদের সাথে বেশ সামঞ্জস্যশীল বলে আমরা মনে করি। এটাকে উৎসব হিসেবে পেশ করার জন্য যে সমস্ত হাদিসগুলো আছে সেগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করলাম। তো সম্মানিত শ্রোতা মণ্ডলী, এই ছিল ইসলামের দৃষ্টিতে ঈদ উদযাপনের ব্যাপারে আমার সংক্ষিপ্ত কিছু রিমাইন্ডার, কিছু আলোচনা। আল্লাহ তাআলা এই কথাগুলো আমাদেরকে সঠিকভাবে বুঝার, ইসলামকে ভালোভাবে বুঝার এবং মানার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা সন্তুষ্টির পথে তিনি আমাদেরকে পরিচালিত করুক। এই নতুন ঈদের চাঁদ যে উঠবে এটা আমাদের জন্য শান্তি, কল্যাণ, রহমা, বারাকা নিয়ে আসুক। আমাদের ফিলিস্তিনের ভাইরা নির্যাতিত, নিষ্পেষিত, আমরা ইফতারের পূর্বক্ষণে তাদের জন্য দোয়া করছি। আল্লাহ তাআলা আমাদের ভাইদেরকে হেফাজত